সিলেটে ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর একটার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে প্রধানমন্ত্রী তাকে দেখতে যান। এ সময় চিকিৎসকদের কাছে জাফর ইকবালের শরীরের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। গেল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে ফয়জুল নামে এক তরুণ জাফর ইকবালের উপর হামলা করে। এরপর জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচে আনা হয়।